খালি সাথে বরিশাল খুন ছুটি আনন্দে লাগে গোলমাল হিসেব করলে শুধু হাড্ডি গুড্ডি ফানের কথা না, তো ফসা গলা সরি সরি সবি সরি মানে পুরো ঘটনাটা বোঝানোর লাগে বলতেছি। না ঠিক আছে, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু কথা হইলে ঘটনা যদি উল্টায় যায় সেই সময় মোরা কি করুন? এটা ফরে চ্যাপ্টার, আগে চ্যাপ্টার আগে শেষ করে লই। শোনো ভালো কথা, ওই ডাইরেক্ট মোগল আজমের কাছে রিপোর্ট দেখতে চাওয়াটা বুদ্ধিমানের কাজ হইতো না, তাইলে বেটা কোনো কিছু সন্দেহ করতে পারে। এক কাজ করো, তুমি নিজে খুঁজে বাই করো রিপোর্টটা। তাই ধরা লাগবে। আর ধারণা মোগলের ঘরে তুমি রিপোর্ট ফাইতানো, ফাইবা রিয়ার ঘরে। মোগল নিজের কাছে রিপোর্ট রাখতো না, সে নিশ্চয়ই এই রিপোর্ট রিয়ার কাছে রাখছে, তুমি রিয়ার ঘরে খোঁজ করবে। ঠিক আছে, তো ভালোই আমনে মোল্লকে চলেন, ইয়াল ওই রিপোর্টটা দেখতে পারো না। আরে পাগল, এটা সামান্য একটা কাগজ, সেই কাগজে লেখা কিছু শব্দ শোনো, আর সব কিছুতে আরে তুমি ফেঁসাইও না বুঝনি, তাহলে এতার উপর সন্দেহ বাড়ি যাবে বুকুই। আমি খালি দেখতাম সাই এতারা এর ফরে কী করে। ঠিক আছে, আচ্ছা তুমি বুঝো, আমি জানি না। আমি কি শুনতে আছি, ওই রিপোর্ট মধ্যে লাগবে। মায়ের তো রাজি করাইলাম, সেটা ঠিক আছে, মাগার চট করে আম্মা জানরে আমি থানায় লয়ে যেতে চাই না, আর একটু দেখবার চাই, বুঝে উঠতে চাই। আরে দরে তো চুকালা, খালি জামু যাইয়া উকিল চাচারে কমু হয়ে তো রেডি আছে, জাস্ট তার গহনের লগে লাগে একটা উপায় বাদলাই দেবো। উকিল চাচা বলে কইবো কিছু, তোমার দেরি করেছো, তখন এই বাজার পাকাই দেবো, তখন আমার নতুন করে উকিল খুঁজন লাগবো। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আম্মা জনের লইয়া থানায় যাবো। শুনো আমি তোমার একখানা কথা আগেই কয়ে রাখি, থানায় যাওয়ানোর পর আন্টিরে কিন্তু আর বাসায় আনবার পারবো না, পুলিশ কিন্তু তার অ্যারেস্ট করবো, এটা দেখে আবার ভয় পাও না। এরপর আমরা উকিল চাচার কাছে যাবো তোমার মায়ের ছাড়ানোর লেগে, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা আমি তাহলে যাই। আরে তোমরা দুজন তো মায়ের লগে দেখা করছো, আমি যাবো কেমতে? তুমি কালকে দুলাভাইরে লয়ে যাও। না না, জালাল মিয়ারে নিয়ে যাও যাবো না, পুলিশের কাছে যদি খুয়া টুয়া দেয় যাও যাবো। আরে সমস্যা নাই কা, এমতো আমার জন্য লয়ে কালকে থানায় যাবো। কি থানায় লয়ে যাবি মানে? আরে পুলিশ কি কয়ে গেল শুনো নাই, পলাই থাকে লাভ হইব না, আর পুলিশ যদি নিজে আইসা ধরে লয়ে যায় তাহলে কিন্তু বিপদ আরো বেশি হইব। থানা নিয়ে গেলে তো মারে আটকে ফেলবো। আটকাবই তো, আটকালে তো মা ডরাইবো। শুনে না পা, এছাড়া কোনো উপায় নাই, আন্টিকে ছাড়াইতে হইলে এই পন্থা অবলম্বন করানো, বুঝতে পারছেন? এই কাম হইলে কেমতে হইব? আই রিমি, তোর লাগে না ছবির খাতির হয়েছে, তুই ছবিটা কনা, মামলাটা তুলে নিতে কনা। এই কাম করেন যাবো না পা, আপনি চিন্তা করেন না, উকিল ঠিক করা আছে, আন্টির কোনো প্রবলেম হবে না। আচ্ছা এটা লয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার মায়ের কাছে লয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা শুনো, আবার আবার রেখে যাবে তো? মর্যালা, এটা কোন টাইপের কথা বলতেছ? ওনারে লয়ে যাবো আবার ওনারে রেখে যাবো না, এটা কোনো কথা? আচ্ছা তোমারে যে যতবার আমি লয়ে গেছি আমি রেখে গেছি না? আরে বাবা চেয়ে তো গেলা,
তোমার লগে কথা আছে, তুমি ফিরাইবা যখন তখন কিন্তু আর যাইবার দিব না। আরে না, কি আর না, থাকবা তুমি। না না, থাকুন যাইব না। আবার কথা কও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দুইবার কও, তাহলে রাজি হয়ে যাও। আচ্ছা যাও, তোমরা যাও। যাও মানে একটা যাও নাকি? আমি রেডি হয়ে আইতেছি, খারাপ খারাপ আইতেছি। আর আজম ভাই হন সাদে, এই সুযোগে মুই ডিএনএ টেস্টের রিপোর্টটা খুঁজে দেই। কয়েকদিন চলে যাবে, কোনো অসুবিধা নেই। আরে লাগবে না লাগবে না, তোমার টাকা আমার লাগবে না, বুঝতে পেরেছো? আরে থাক থাক, আমার চলে যাচ্ছে চলে যাচ্ছে। আরে দুত্তুরি সুসুরি লাগছে তো। ভালো? জি স্যার। ও, এটা অসুবিধা হচ্ছে? ভয় লাগে। ভয় লাগে? গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে ঢুকিয়ে রাখলাম। হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা বলুন না, আপনার জন্য আমি কী উপকার করতে পারি স্যার? আমার জন্য? হ্যাঁ আমার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে পারো। আরে বলুন না স্যার, বিলক্ষণ বিলক্ষণ। আতরজান কোথায়? আরে সি স্যার, আতরের গন্ধ আমার সহ্য হয় না, আমি ওটা মাখি নেব। আমি আতর মাখার কথা বলছি। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞেস করেছি আতরজান কোথায়। আতরজান? হুম, সেই কি আপনি জানেন না? আরে ওই বাসার তো থাকি তো, জান না কথা বলে আসুন, চা খেয়ে আসুন। এক থাপ পরে দাঁত ফেলে দেবে। ফাঁস দিল কোথায়? একটু আগে তুই আতরজনের সঙ্গে ফোনে কথা বলছিলি না, বল আতরজন কোথায়? আপনার পিস্তলের মারটা দিয়ে আমার এখানে মার, এইখানে মারবে। জসিম, আমি যে করছি তা তো মানুষের কাম না, খালি একটু ওই শিবির কাছে একটু মাপ চাইবার চাই। তুমি একটু বাসায় ঢোকানোর ব্যবস্থা করো আব্বা। চিৎকার বোর্ডিং এ চলে যান। তুমি কি আব্বা আমার লোক মস্করা করতেছ? আপনার দুই মেয়ে বিপদে আছে আর আপনি মৌজ ফুর্তি করে বেড়াইতেছেন। শুনেন, আপনার মায়েরা যে আপনার মারে নাই, এটা তো আপনার ভাগ্য। আব্বা আমার ছোট মেয়ের শাদি করলে আমি তোমার শ্বশুর হমু, কিন্তু তুমি এ কোন ভাষায় কথা কইতাছো? কেলা
আমরা পুরান ঢাকার বলা, আপনারা তো এই সিচুয়েশনে গাইল ধরনের কথা ছিল। মাগার আমি গাইল দিতেছি না, আপনি আমার শ্বশুর হবেন তো এই জন্য আপনাকে কনসিডার করলাম। আর একটু কনসিডার করো আব্বা, ওই আমার বড় মাইয়াটারে বুঝাইয়া ওই বাড়িতে ঢুকবার একটু ব্যবস্থা করে দাও আব্বা। অরে কম, আমি ফরিদারে তালাক দিচ্ছি, আমি খালি বাপ চকলেট লাগিয়া একবার বাসায় ঢুকবার চাই। কেমনি কমু, আমি তো পুরান ঢাকা এখন। মিঝা কথা কোথাছো আব্বা, আমি সব জানি সব দেখছি, তুমি শিবির গো বাসায় আছো আব্বা। শিবিরে লইয়া তুমি বাইরে গেছিলা, তারপর আবার আইছো, এরপর আর তুমি বাড়াও নি আব্বা। তার মানে কি, আপনি কি বাসার আশেপাশে আছেন নাকি? হ, তুমি লাইনটা ক্লিয়ার করে দিলে আমি বাসার মধ্যে টুক করে ঢুকা পড়ুম। মনে হয় না আপনার ঢুকবার দিব, তারপর কয়া থাকবার পারি। কো আব্বা কো, আমি তোমার লোকই দিবি সাদি দিব। আপনি না দিলে আমি সাদি করব। রাখি আব্বা। আ তোমার আব্বা বলতে ছিল বাইতে ঢুকবার চায়। আনন্দ করতেছে অবশ্য। তিনি আমার কইছেন যে জিন্দগিতে তিনি এমন কাজ আর করবেন না। ওইরকম কথা বহুতবার কইছি আব্বা, কথা রায় না। তাহলে থাক, তুমি একবার আপুর লগে কথা কয়ে দেখো না। তার মানে তুমি কি চাও তোমার আব্বা যেন বাড়িতে ঢুকুক? কি করুন, জন্ম দিচ্ছে আবুল হান, আমি তো শক্ত হইবার পারি না। শুনুন শুনুন শুনুন, ভয় নেই, কিচ্ছু বলবো না, এদিকে আসুন। এই এই শুনুন না, বিশ্বাস করুন, আপনার শাশুড়ির কোনো খবর আমি জানি না গো। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমার শাশুড়ির খবর আমরা পেয়েছি, নবাব ভাইয়া খুঁজে বের করেছেন। ও নবাব ভাইয়া, আরে তাকে তো আমি খবরটা দিয়েছি। বাদ দেন, এখন বলেন আমার সাথে আপনার পরিচয় কিভাবে? আপনাকে দেখে একটা বিশ্বাসী মানুষ মনে হয়। আপনাকে বলি, ব্যাপারটা খুলে বলি তো, আমি নিজে একটা ধান্দাবাজ, বিভিন্ন ধরনের ধান্দাবাজি করে খাই। সেখানে আমার বাবার পরিচয় দিয়ে বাবাকে আর অসম্মানিত করতে চাইনি, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক এক কথা বলি, বুঝতে পেরেছে? আসল কথা হচ্ছে আমার বাবা ছিলেন ফিল্ম লাইনে বড় নাম করা একটা স্টান্টম্যান, বুঝতে পেরেছে? এই ফাইট ডিরেক্টররা তাকে খুবই পছন্দ করতেন, খুবই দুর্দশ্য সমস্ত এইসব দৃশ্যে উনি কিন্তু অ্যাকশনটা করতেন, হ্যাঁ, এই কারণে সকলের প্রিয় পাত্র ছিল। আর আপনাদের শাশুড়ি, এই শাশুড়ির হচ্ছে নায়িকা অর্ষক। আমার আব্বাকে বলেছিল, আমার আব্বাই আপনার শাশুড়িকে এফডিসিতে নিয়ে গিয়েছিলেন, সব জায়গায় পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাকে দাঁড় করানোর সমস্ত চেষ্টা করেছে। এইভাবেই হচ্ছে ওনার সাথে আমাদের পরিবারের পরিচয় আর কি। আমার বয়স তখন কত হবে, 7-8, খুব ছোটো ছিল, বুঝতে পেরেছেন? আপনার শ্বশুর মানে জব্বার সাহেব এটা খুবই অপছন্দ করতেন যে উনি ফিল্ম লাইনে কাজ করবে, সেই ব্যাপারে আমার আব্বাকে ডেকে এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো খবরদার, যেন আতুরজনকে নিয়ে এফডিসিতে না যাও। আমার আব্বা কিন্তু মেনেছিলেন এবং বলেছিলেন যে না, আর করবো না। আতুরজন আন্টিকে বহুবার বুঝিয়েছেন যে আমার সাথে আমি তোমাকে এফডিসিতে নিব না। আপনার শ্বশুরের কথা কিন্তু আমার বাবা শুনেছিলেন, এ কারণে মনে করেন যে আতর্জান আন্টিকে অনেকবার মানা করেছে, কিন্তু আতর্জান আন্টি কারো মানা শোনেননি। কি করব বলুন। এরপর একদিন কি হলো জানেন তো, জব্বার সাহেব আতর্জানকে ছেড়ে, সংসার ধর্ম ছেড়ে চলে গেলেন, দূরে চলে গেলেন, আর ফেরেননি। সেই থেকে আমার বাবা না অপরাধ বোধে ভুগছিলেন। আরে বাবা, সে মনে করছে যে আতর্জান আন্টির সংসারটা তার কারণেই ভেঙেছে। আতর্জান আন্টি তো এটা মনে করছে না, সে বহুবার বাবাকে বলেছে আপনি নিজেকে অপরাধী ভাববেন না, অপরাধ আমার। তারপর একদিন হলো কি জানেন তো, আমার আব্বা স্টারম্যানের যে কাজ করতেন বললাম তো, একটা ঝুঁকিপূর্ণ শট দিতে যে স্পটে মারা যান,
এরপর থেকে আদরজান আন্টি আমাদের পরিবারের সমস্ত দেখাশোনা উনিই করতেন, খরচ উনিই চালাতেন। তো এই ব্যাপারটা খুব গোপনে, মানে কাউকে জানান না, এমনকি ওনার সন্তানদেরকেও উনি কখনো জানান। কিন্তু কেন যে গোপন করেছে এটা আমি জানি না, আদৌ জানি না, আর কখনো জিজ্ঞেসও করিনি। কারণ যেটা কেউ জানাতে চায় না এটা তো জিজ্ঞেস করে লাভ নেই না। এখন দয়া করে আপনাকে যে বললুম এটা আর তার সন্তানদের আপনি বলবেন না, আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন। কারণ আমার ব্যাপারটা যেহেতু কেউ জানে না, না জানানোই ভালো।